আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে করিমা পুরাটা নয় আয়াতের খণ্ড আলোচনা তেলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, আমাদেরকে একটু নাড়া দিচ্ছেন কিভাবে সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ইলাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত কল করছেন, ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। খেয়াল করবেন ভালো করে, ডাকছেন কাদেরকে? সবাই বলেন, ডাকছেন কাদেরকে? ঈমানদারকে ডাকছেন, ঈমানদারকে। আবার বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার তোমরা ঈমান আনো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় না? বলছেন আল্লাহ ঈমানদার, আবার বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আমাদেরকে একটু নাড়া দিচ্ছেন। যারা চিন্তাশীল তারা এগুলো নিয়ে চিন্তা করে, যারা চিন্তাশীল নয় যত্রে তত্রে যেতে পছন্দ করে, যেখানে সেখানে গিয়ে নিজেকে বিলিয়ে দেয়, তারা এগুলো নিয়ে কখনো চিন্তা করে না। আল্লাহ তাআলার বাণী নিয়ে তারাই চিন্তা করে যারা আল্লাহ এবং রসুলের প্রেমে ফানা হয়ে থাকে, ঠিক না বেঠিক? তাহলে কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনো, বিশ্বাস করো। প্রথমত আল্লাহ বলছেন ঈমানদার, আবার বলছেন আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনো। এটার মূল হাকিকত কি? এটার মূল উদ্দেশ্য কি? অর্থাৎ তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার মতো ঈমান আনো। তোমরা যেখানে সেখানে বিকিয়ে যেও না, যেখানে সেখানে বিলিয়ে যেও না, তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনো, পরিপূর্ণভাবে আল্লাহ এবং রসুলের তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা, হে ঈমানদারগণ তোমরা ঈমানদার হও। ঈমানদার হওয়ার পরে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আল্লাহ নির্দেশনা দিচ্ছেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমি যখন ঘরে প্রবেশ করব, আমি হাফ তথা অর্ধেক প্রবেশ করলে হবে না, আমাকে পরিপূর্ণভাবে ঘরে প্রবেশ করতে হবে, ঠিক না বেঠিক? না হলে অ্যাক্সিডেন্ট হব, ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ তোমরাও ইসলামের মধ্যে কমপ্লিটলি আসো, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে এন্টার করো, প্রবেশ হয়ে যাও, ইসলামকে তোমরা কবুল করে নাও। আবার এদিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবাই ঈমানদার ঈমানদার বলে, সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করে, সবাই নিজেদেরকে সুন্নি সুন্নি দাবি করে। না না না, সুন্নি কেবল দাবি করলে হবে না, সুন্নি কেবল দাবি করলে হবে না। হে সুন্নিরা, তোমরা পরিপূর্ণভাবে সুন্নি হয়ে যাও, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ এবং রাসূলের প্রেমে ফানা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রেমে কি হয়ে যাও? বলেন, আল্লাহ এবং রাসূলের প্রেমে কি হয়ে যাও? ফানা হয়ে যাও। সুন্নি এটা দাবির বিষয় নয়,
এটা কেবল এটা চৌধুরী ভুঁইয়া তালুকদার এই ধরনের কোনো বংশীয় উপাধি নয়। সুন্নি এটা দায়িত্বের নাম, সুন্নি এটা প্রেমের নাম, সুন্নি এটা প্রিয় নবীর প্রেমে উৎসর্গ হয়ে যাওয়ার নাম। সুবহানাল্লাহ, খেয়াল করবেন, সুন্নি সুন্নি দাবি করলে হবে না, যেভাবে মুসলমান দাবি করলে হয় না, আল্লাহর বান্দা দাবি করলেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও আমরা ঈমান এনেছি। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারে নাই, তারা ঈমানদার নয়। আল্লাহকে বিশ্বাস করলে আখিরাত বিশ্বাসের নাম, আল্লাহ বিশ্বাসের নাম, কেবল মুমিন হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে সাক্ষী দিবে না, আপনি রাসূলকে কবুল করবে না, আপনি রাসূলের প্রেমে ফানা হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন বলার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? আমান্না বিল্লাহ বলে কোনো সুযোগ, আমি ইমানদার বলার কোনো সুযোগ নাই, ওয়া বিল ইয়াউমিল আখির বলে কোনো সুযোগ নাই। কোরআন প্রথম পারার কথা বলছে, প্রথম দিকে সতর্ক করছেন, শুরুতেই 13টি আয়াত নাজিল করেছেন, মুনাফিক থেকে আমাদেরকে সতর্ক করেছেন, ঠিক কিনা? ভিন্ন ভিন্ন রূপে মুনাফিকের আবির্ভাব ঘটে, বিভিন্ন রূপে মুনাফিকের আবির্ভাব ঘটে। বর্তমানে আমরা দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের নামেও, সুন্নি নামেও কিছু মুনাফিক বের হয়েছে, ঠিক না বেটি? এদের থেকে যদি সতর্ক না হই তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের দলে চলে যাব, আমরা দুনিয়া আখরাতে ধ্বংসে নিপতিত হব। আমরা সেটা চাই না, সেটা যাতে আমাদের পক্ষে না ঘটে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি সুন্নি, আমি মুমিন, আমি মুসলমান, সেটা পরিপূর্ণরূপে আমাকে আল্লাহ এবং রাসূলের হয়ে থাকতে হবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা বিশ্বাস আনো। এটার এটার বেশ কয়েকটি ব্যাখ্যা হতে পারে, অনেক ব্যাপক ব্যাখ্যা হতে পারে, তাফসীর অনেক ব্যাপকভাবে আসছে, তবে এখান থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হলো সবসময় আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম গিয়ে বসতেন, সাহাবায়ে কেরামকে বলতেন, হে আমার সাহাবীরা, আসো আমার সাথে শপথ করো, আমার কাছে তোমরা বায়াত নাও। খেয়াল করবেন, কোরআনে পাকে আছে, সাথে সাথে বুখারী শরীফ থেকে শুরু করে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, আবু দাউদ, মুস্তাদরাক আলা সহিহাইন, মুসনাদে আহমদ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, এভাবে যত হাদিসের কিতাব আছে সব কিতাবের মধ্যে বায়াত প্রসঙ্গে আলোচনা আছে। সুবহানাল্লাহ বলেন, বায়াত এটা আমরা দিচ্ছি না, শুরু আমরা করি নাই, বায়াত এটা শুরু করেছেন প্রিয় নবী। ঠিক, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা এগুলো গবেষণা করে না, যারা কোরআন হাদিস চিন্তা করে না, কোরআন হাদিসের গভীরে পৌঁছতে পারে না, তারা এসব থেকে দূরে, তারা মানুষকে বিভ্রান্তি করে। অথচ এ বায়াত প্রসঙ্গে সরাসরি কোরআন শরীফের আয়াত রয়ে গেছে, হাদিস মুবারক রয়ে গেছে। প্রিয় নবী সাহাবায়ে কেরামকে বলতেন, হে আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা আমার কাছে বায়াত নাও, শপথ গ্রহণ করো। দেখেন সাহাবায়ে কেরাম প্রিয় নবীর সাথে আছে, আছে কি নাই? প্রিয় নবীকে সরাসরি দেখছেন, যে সৌভাগ্য আর কারো নসিব হয় নাই। প্রিয় নবীকে যারা ঈমানের চোখে দেখে, খেয়াল করবেন, প্রিয় নবীকে যারা ঈমানের চোখে দেখে, ঈমানের উপর জীবন অতিবাহিত করে এবং ওই ঈমানের উপর যদি ইন্তেকাল করে তখন তাকে সাহাবি বলা হয়। কি বলা হয়? সাহাবি। আবু জেহেলকে সাহাবি বলা হয় না, আবু লাহাবকে সাহাবি বলা হয় না, মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাইকে সাহাবী বলা হয় না। প্রিয় নবীকে দেখেছেন,
প্রিয় নবীর পেছনে নামাজ পড়েছিল, প্রিয় নবীর সাথে রোজা রেখেছিল, যুদ্ধ বিগ্রহ করেছিল, সবকিছু করার পরে তাকে সাহাবী বলা হয় না। কারণটা হলো তার হৃদয়ে প্রিয় নবীর প্রেম ছিল না। শুধু প্রিয় নবীকে দেখার নাম সাহাবী নয়, প্রিয় নবীকে ইমানের দৃষ্টিতে দেখার নাম হলো সাহাবিয়ত। আর শুধু দেখলে হবে না, প্রিয় নবীর প্রেমে জীবন অতিবাহিত করা, ওই প্রিয় নবীর প্রেমে জীবনকে কুরবান করা, উৎসর্গ করা, আর ওই ঈমান নিয়ে দুনিয়া থেকে পর্দা করার নাম হলো সাহাবিয়ত। ঠিক কিনা? যে কাউকে সাহাবী বলার কোনো সুযোগ নাই, প্রিয় নবীর পক্ষে যারা থাকবে, প্রিয় নবীর আপনদের পক্ষে যারা থাকবে, তারাই হলো প্রকৃত সাহাবী। ঠিক না বেটি? এই সাহাবায়ে কেরামের কদমের ধুলা মুবারক আমাদের জন্য চোখের সুরমা। কোন সাহাবী? মকবুল সাহাবী যাদের শানে রাদিয়াল্লাহু আনহুম মারদুআন আল্লাহ নাজিল করেছেন, সেই সাহাবায়ে কেরামের কদমের ধুলা মুবারক আমাদের চোখের সুরমা। তাদের ধুলার 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 মূল্য আমাদের নাই। ঠিক না বেটি? খেয়াল করবেন, এরকম একজন মকবুল সাহাবীর মাজার শরীফকে যদি একদিকে রাখা হয়, কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে, সকল ওলি আল্লাহর মাজার শরীফ যদি একদিকে রাখা হয়, ওই মকবুল সাহাবীর রক্ত মুবারকের বদলার তুলনা হবে না। ঠিক না বেটি? খেয়াল করুন, এরকম মকবুল সাহাবীদের মাজার শরীফ ভেঙে দিয়েছে, আমরা নীরব, বিশ্ববাসী নীরব। আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাজার মুবারক ভাঙ্গা হয়েছে। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজার শরীফ ভাঙ্গা হয়েছে 1932 সনের 23 সেপ্টেম্বর। এই সৌদি গোত্রবাদীরা ক্ষমতায় এসেছে ইঙ্গো মার্কিনীদের সহযোগিতায়। ঠিক না বেটি? উগ্রবাদী ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায়, সহযোগিতায় আল আরবের মধ্যে তাদের কুফরিয়ত, তাদের নেফাকত, তাদের শয়তানি, তাদের জুলুম, তাদের অন্যায় অত্যাচার অবিচার কায়েম করেছে। 1932 সালের 23 সেপ্টেম্বর তারা আল আরব জবরদখল করেছে, রক্তে রক্ত রক্তগুলো রক্ত ঝরিয়েছে, হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। আমাদের মকবুল সাহাবীদের পবিত্র মাজার শরীফ ভেঙে দিয়েছে এই এই সৌদি গোত্রবাদীরা। ঠিক নেবে? ঠিক। একটু ইতিহাস চর্চা করুন, দেখুন, আপনি না পারলে আপনার বাবাকে জিজ্ঞেস করুন, বাবা হোক না হয় দাদাকে জিজ্ঞেস করুন, তারা যারা আছেন অবশ্যই অবশ্যই তারাই সত্যটা জানে। আপনি ইতিহাসে যদি পড়েন এই সত্যটাই জানতে পারবেন। ঠিক না বেটি? আজকে সে আরব, আরব জাহান, যে আরবের কথা কোরআন হাদিসে আছে, সিহা সিত্তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আরব নিয়ে আল্লাহ রসুল অসংখ্য হাদিস মুবারক বর্ণনা করেছেন। এই আরবের ফজিলত সম্পর্কে অনেক হাদিস শরীফ আছে। আল্লাহ রসুল একবারের জন্য সৌদি আরব বলে নাই, আল্লাহ রসুল বলেছেন আল আরব। ঠিক না বেটি? খেয়াল করবেন, সাহাবায়ে কেরামও আল আরব। এই সৌদি গোত্রবাদীদের নামে সৌদি আরব হয়েছে 1932 সালে 23 সেপ্টেম্বর। তাই আমরা যারা সচেতন, আমরা যারা ওলি আল্লাহকে ভালোবাসি, আমরা যারা সুন্নি, আমরা যারা বাতিলকে ঘৃণা করি, আমরা যারা উগ্রবাদকে ঘৃণা করি, আমাদের জবান দিয়ে যাতে এই নাপাকির নামটা বের না হয়, আমরা বলবো আল আরব। পৃথিবীর সবাই বলুক সৌদি আরব। ঠিক কিনা? আমরা কি বলবো? বলেন আমরা কি বলবো? যাক, এটার ব্যাপক আলোচনা আছে, আমি ওই দিকে যাব না। বুঝার জন্য বলছিলাম, যারা মাজার শরীফ ভেঙে দেয় তারা কখনো আমাদের আপন হতে পারে না, যারা সাহাবায়ে কেরামের মাজার শরীফ ধুলার সাথে মিশিয়ে দেয় তারা কখনো আমাদের আপন হতে পারে না, যারা সালাতু সালামকে হারাম করে দেয়, জিয়ারতকে হারাম করে দেয়, শিরিক বেদাতের ফতোয়া দেয়, তারা কখনো সুন্নিদের আপন হতে পারে না, তাদের নামে আরবের নাম হতে পারে না। আমরা বলবো আল আরব। ঠিক না বেটি? যাক, ব্যাপক আলোচনা আছে। বলছিলাম সাহাবায়ে কেরাম কে সাহাবী যে প্রিয় নবীকে ইমানের চোখে দেখে, ইমান নিয়ে যার জীবন গঠন করে এবং সেই ইমানের উপর যার ইন্তেকাল হয়, তিনি হলেন প্রকৃত সাহাবী।
ঠিক না বেটি? খেয়াল করবেন, চোখের দৃষ্টি আসল দৃষ্টি নয়, অন্তর্দৃষ্টিটা হলো আসল দৃষ্টি। হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে চোখের দৃষ্টিতে দেখে নাই কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখেছেন, ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে দেখতে এসো, দেখতে পার নাই। কেন দেখতে পান নাই? আল্লাহর প্রিয় নবী নিজ থেকে দেখা দেন নাই। প্রিয় নবী জানেন, আমি যদি ওয়াইস করণীকে দেখা দিই তাহলে ওয়াইস করণী সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে। যে অন্তর্দৃষ্টিতে দেখে এত পাগল, সে বাহ্যিক দৃষ্টিতে দেখলে কতই না পাগল হয়ে যাবে। তাই আমি ওয়াইসুল করণী কি ইচ্ছা করে দেখা দেই নাই। এজন্য ওয়াইসুল করণী অন্তর্দৃষ্টিতে প্রিয় নবী দেখেছেন, প্রেমের দৃষ্টিতে প্রিয় নবীকে দেখেছেন, তাই ওয়াইসুল করণী তিনিও সাহাবীর মর্যাদায় আসীন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবী অন্তর্দৃষ্টিতে দেখেছে, চোখের দৃষ্টিতে দেখে না। এই দৃষ্টি আসল নয়, যার এই দৃষ্টি আছে এই দৃষ্টি নাই, সে কখনো সাহাবী হতে পারে না। যে এটার মধ্যে আসল আছে এই দৃষ্টিতে না দেখলো। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি প্রিয় নবীর একজন মুয়াজ্জিন ছিলেন, দুইজন মুয়াজ্জিনের মধ্যে একজন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আজান দিতেন, আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিতেন। খেয়াল করবেন, উম্মে মাকতুম চোখে দেখতেন না, ওনার বাহ্যিক দৃষ্টি ছিল না, উনি অন্তর্দৃষ্টিতে প্রিয় নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে মাকতুমের চোখে দৃষ্টি নাই, ইনার কিন্তু অন্তর্দৃষ্টি ছিল। তিনি হৃদয় দিয়ে প্রিয় নবীকে ভালোবেসেছেন, প্রিয় নবী দেখতে কেমন সেটা সেটা তিনি বর্ণনা দিতে পারবেন না। তিনি অন্তর্দৃষ্টিতে দেখেছেন, বাহ্যিক দৃষ্টিতে দেখেন নাই, কিন্তু তাকে সাহাবী বলা হয় না এরকম কিন্তু না, উনি অবশ্যই অবশ্যই সাহাবী। ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? তাই অন্তর্দৃষ্টি না মেন, কে সাহাবী? যে অন্তর্দৃষ্টি দিয়ে প্রিয় নবীকে চিনে। হে আমার সাহাবীরা, তোমরা আসো আমার কাছে, তোমরা বসো, আমার থেকে তোমরা বায়াত নাও। যারা প্রিয় নবীর প্রেমে ফানা তাদের উদ্দেশ্যে প্রিয় নবী বলছেন, শয়তান ঘুরপাক খাচ্ছে, শয়তান চারিদিকে ঘোরাফেরা করছে। এক মুহূর্ত যদি প্রিয় নবীর প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই এক মুহূর্তটা শয়তানে দখল করে নেয়। ঠিক না বেটি? খেয়াল করবেন, খেয়াল করবেন, আমার 24 ঘন্টার মধ্যে এক মুহূর্ত যদি প্রিয় নবী থেকে আমি বিচ্ছিন্ন থাকি, মনে করতে হবে আমার হৃদয় শূন্য নাই, আমার হৃদয় বিচ্ছিন্ন নয়, আমার হৃদয় আমার প্রিয় নবীর প্রেম থেকে দূরে সরে গেলে। এক মুহূর্তের মধ্যে যদি আমি প্রিয় নবী থেকে আলাদা থাকি, ওই মুহূর্তটা আমাকে শয়তানে দখল করে। ঠিক না বেটি? ঠিক।